নমস্কার, এই মুহূর্তে এক বিশেষ খবর লৈ আহিছো। সোনাপুরত স্তব্ধ হৈ পৰিছে যান বাহনৰ চলাচল, আবদ্ধ হৈ পৰিছে উজনি নামনিৰ যান বাহন সমূহ, আৰু ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰিছে কেইবাটাও জনগোষ্ঠীয় সংগঠনে। আমি ইশান নিউজৰ দৰ্শকক এই সন্দৰ্ভত সবিশেষ জনাবলৈ চেষ্টা কৰিছো। সোনাপুরত স্তব্ধ হৈ পৰিছে যান বাহনৰ চলাচল, আবদ্ধ হৈ পৰিছে উজনি নামনিৰ যান বাহন সমূহ, জাগীর উদালয়ী রাজধানী ক্ষেত্র সম্প্রসারণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে, রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ কেবাটাও জনগোষ্ঠীয় সংগঠনের, ডিমরিয়া জেলা ট্রাইবেল সংঘর উদ্যোগত প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে, রাজধানী সম্প্রসারণে খিলঞ্জীয় অধিকার ও অস্তিত্বর প্রতি ভাবুকি আনিব, এই অভিযোগ একাংশ প্রতিবাদকারী সংগঠনের, প্রতিবাদের অন্ত দুটা দাবি সম্বলিত স্মারকপত্র মুখ্যমন্ত্রীলৈ প্রেরণ করেছে। আর এই মুহূর্তের একটা ডর খবর আমি ইশান নিউজের দর্শকক জানাইছো। সোনাপুরত স্তব্ধ হয়ে পড়েছে পরিস্থিতি, যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়েছে, কারণ এতিয়া কেবাটাও জনগোষ্ঠীয় সংগঠনে রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করেছে, জাগিরদলের রাজধানী ক্ষেত্র সম্প্রসারণ করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে সংগঠন সমূহে, ডিমরিয়া জেলা ট্রাইবেল সংঘর উদ্যোগত প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে, রাজধানী সম্প্রসারণে খিলঞ্জিয়ার অধিকার আর অস্তিত্বর প্রতি ভাবুকি আনিব বলে অভিযোগ করেছে একাংশ প্রতিবাদকারী, আর প্রতিবাদের অন্তত দুটা দাবি সম্বলিত এখন স্মারকপত্র মুখ্যমন্ত্রীলৈ প্রেরণ করেছে। আর এই মুহূর্তে আমি সোনাপুরের কিছু দৃশ্যাংশ আপনার দেখাইছো। উজনি নামনির যুদ্ধ যান বাহন চলাচল, সেই যান বাহন সমূহ বন্ধ করে দিয়া হয়েছে, জাগিরদলে রাজধানী ক্ষেত্র সম্প্রসারণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে কেবাটাও জনগোষ্ঠীয় সংগঠনে, এই দৃশ্য চাও সোনাপুরের এই দৃশ্য, এই অভিযোগ করেছে একাংশ প্রতিবাদকারী সংগঠনে যে রাজধানী সম্প্রসারণে খিলঞ্জিয়ার অধিকার ও অস্তিত্বর প্রতি ভাবুকি আনিব পারে। আর এই সন্দর্ভত ইতিমধ্যে বিতর্ক চলি আছিল, রাজধানী সম্প্রসারণের ক্ষেত্রত বিতর্ক ইতিমধ্যে চলি আছিল, খিলঞ্জিয়ার অধিকার ও অস্তিত্বর প্রতি ভাবুকি আনার সম্ভাবনা আছে বলে অভিযোগ একাংশ প্রতিবাদকারী সংগঠনের, আর এই সংগঠন সমূহে এইদরেই রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করা পরিলক্ষিত হয়েছে, উজনির নামনির সকল যান বাহন চলাচল বন্ধ করেছে, আর সোনাপুরত এইদরে স্তব্ধ হয়ে পড়েছে বাহনের চলাচল, আর আবদ্ধ হয়ে পড়েছে উজনি নামনির যান বাহন সমূহ, জাগিরদলৈ রাজধানী ক্ষেত্র সম্প্রসারণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে, তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমি এই দৃশ্যাংশ আপনার দেখাইছো, এই সকল লোকে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে কেবাটাও জনগোষ্ঠীয় সংগঠনে, এইদরে রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করেছে, আর উজনি নামনির সকল যান বাহন স্তব্ধ হয়ে পড়েছে, যাতায়াত ব্যাহত হয়ে পড়েছে, কেনো এই সকল লোকের অভিযোগ যে রাজধানী সম্প্রসারণে খিলঞ্জিয়ার অধিকার আর অস্তিত্বর প্রতি ভাবুকি আনিব পারিব, প্রতিবাদের অন্ত দুটাক দাবি সম্বলিত এখন স্মারকপত্র মুখ্যমন্ত্রীলে প্রেরণ করা হয়েছে। সোনাপুরের এই প্রতিবাদী কার্যসূচীর দৃশ্যাংশ আমি আপনার দেখাইছো, আর এইদরে প্রতিবাদত নামিছে এই সকল লোক, আর এই সকল লোকের এই অভিযোগ জাগিরদলৈ রাজধানী ক্ষেত্র সম্প্রসারণের বিরোধিতা করেছে এই সকলে, আর এইদরে বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুলিছে পরিস্থিতি, এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে কব লাগবে আসলে, আর উপস্থিত হয়েছে গে আরক্ষীর লোক, আর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলাইছে এই সকল আরক্ষীর লোকে, কেনো এটা যে উজনির নামনির যাতায়াত সেই যাতায়াত এটা স্তব্ধ হয়ে পড়েছে, ব্যাহত হয়ে পড়েছে যাতায়াত, যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে যাত্রীসকল, আর এইদরে রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করা পরিলক্ষিত হয়েছে এই সকল প্রতিবাদকারী লোকে, আমি পুনৰ ইশান নিউজৰ দৰ্শকক জনাইছো, উজনি নামনিৰ
যাতায়াত বন্ধ হৈ পৰিছে কিয়নো পুনাপুৰত এইদৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে একাংশ দল সংগঠনে কেইবাটাও জনগোষ্ঠীয় সংগঠনে এইদৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছে জাগীৰ দলে ৰাজধানী ক্ষেত্ৰ সম্প্ৰসাৰণৰ বিৰোধিতা কৰিছে এই সকলো লোকে আৰু বিৰোধিতাৰে এই প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে আৰু এইদৰে অৰ্ধসামৰিক বাহিনী আৰক্ষীৰ লোক উপস্থিত হৈছে গৈ সেই স্থানত কিয়নো পৰিস্থিতি যথেষ্ট জটিল হৈছে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে এক প্ৰকাৰৰ আৰু পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে এইসকল আৰক্ষীৰ লোক গৈ উপস্থিত হৈছে গৈ আৰু এই প্ৰতিবাদকাৰীসকলৰ এই অভিযোগ যে জাগীৰ দলে ৰাজধানী ক্ষেত্ৰ সম্প্ৰসাৰণ যদি কৰে তেনেহ'লে খিলঞ্জীয়াৰ যি অধিকাৰ সেই অধিকাৰ আৰু অস্তিত্বৰ প্ৰতি ভাবুকি আহিব পাৰে সেইবাবেই এই বিৰোধিতা কৰিছে আৰু বিৰোধিতা কৰি এইদৰে তীব্ৰ প্ৰতিবাদৰ সৃষ্টি কৰিছে এইসকল সংগঠনে বাতিল নকয় অর্থাৎ আমার যেহেতু ইয়ার রাজধানী সম্প্রসারণ করে আমার বাতি মাটি ভিত্তি জাতীয় শেষ করব বিচারিছে ট্রাইবেল বেল এন্ড ব্লক গুড নিঃশেষ করব বিচারিছে তার বাদত আমি আজ প্রতিবাদ করবলে রাজপথ ওলাই আজি প্ৰতিবাদটো আমি সাব্যস্ত কৰিছোঁ আজি আমাৰ নিজৰ অধিকাৰ প্ৰাপ্যৰ কাৰণে আমি ৰাজপথত ওলাব লৈছোঁ আমি লজ্জা লজ্জিত এজন এই চৰকাৰখনে কৈছিলে জাতি মাতি ভেটিভাৱে সদায় তেওঁলোকক ৰক্ষা কৰিব কিন্তু আজি এই চৰকাৰে আমাৰ খিলঞ্জীয়া ভূমিপুত্ৰসকলক জাতিহীন আমাৰ মাটিহীন তেওঁলোকে ভূমি অধিকাৰ আমাৰ পৰা কাঢ়ি লৈ যাব বিচাৰিছে তেওঁলোকক আমি সকীয়াই দিছোঁ এক নম্বৰ কপ আমাৰ স্পষ্ট কথা এই আইন বাতিল কৰক আমাৰ ৰাজধানী নালাগে আমাৰ উন্নয়ন লাগে কিন্তু এনেকুৱা উন্নয়ন নালাগে যি উন্নয়নে আমাৰ জাতি মাতি ভেটিক চৰকাৰে এককভাৱে অকল মুখ্যমন্ত্ৰী নিজা সিদ্ধান্তত যে 2017 চনতে এস্কাৰ্ডন আমাৰ যিখন আইন প্ৰৱৰ্তন কৰিছে এই আইনখন আমি পূৰ্বৰ পৰা বিৰোধ কৰি আহিছোঁ আৰু আজি তাৰিখলৈকে আমি সেই আইনখন বিৰোধ কৰিছোঁ কিয়নো এই আইনখন কামৰূপ মহানগৰ আৰু মৰিগাঁৱৰ মায়ং ৰাজচক্ৰ আৰু মৰিগাঁও ৰাজচক্ৰ অন্তৰ্ভুক্ত কৰি এই ৰহালৈ যি ৰাজধানী সম্প্ৰসাৰণৰ যিটো সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্তক আমি পঞ্চায়তে আমি প্ৰতিবাদ কৰিছোঁ আমি নাকচ কৰিবলৈ সিদ্ধান্ত লৈছোঁ আৰু যেতিয়ালৈকে এই আইনখন বাতিল কৰা নহয় তেতিয়ালৈকে আমাৰ এই সংগ্ৰামত অব্যাহত থাকিব আৰু আমি কৈছোঁ যে ইয়াত ৰাজধানী সম্প্ৰসাৰণ হোৱাৰ লগে লগে ইয়াত ডিমৰীয়া যিটো জনজাতি খণ্ডৰ আৱেষ্টনী বা আমাৰ গুহা যিটো জনজাতি খণ্ডৰ আৱেষ্টনী চন্দ্ৰপুৰ আৱেষ্টনী এইটো সম্পূৰ্ণভাৱে নিচ্ছাদ নচ্ছাদ হৈ যাব আৰু ছুপাৰ হাইৱে জৰিয়তে গুৱাহাটীৰ পৰা জাগীৰলৈ যি ছুপাৰ হাইৱে নিৰ্মাণ কৰিব ছুপাৰ হাইৱে নিৰ্মাণ কৰি 3 কিলোমিটাৰ পথ চাই 3 কিলোমিটাৰ আমাৰ যিটো বেলবোৰ উঠাই দিয়া যিটো প্ৰক্ৰিয়া চিন্তা কৰিছে যিটো ষড়যন্ত্ৰ ৰচনা কৰিছে এই ষড়যন্ত্ৰ আমি কোনোদিনে সফল হ'বলৈ প্ৰতিহত কৰিম আমি আজি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কাৰ্যসূচীৰ জৰিয়তে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াল আমি দুটা দাবী সন্মিলিত এটা এখন স্মাৰকপত্ৰ প্ৰেৰণ কৰিছোঁ প্ৰথম দাবীটো হৈছে যে আমি ডিমৰীয়াবাসী ৰাইজে কোনো কাৰণে এই এস্কাৰ্ডা আইনখন মানি নলওঁ আৰু অতি শীঘ্ৰে ডিমৰীয়া অঞ্চলৰ পৰা ডিমৰীয়া আউটাৰ পৰা এই এস্কাৰ্ডা আইনখন প্ৰত্যাহাৰ কৰিব লাগে বুলি আমি উত্থাপন কৰিছোঁ এই নম্বৰ কথা দুই নম্বৰ কথাটো হৈছে কি যিহেতু ডিমৰীয়া অঞ্চলটো তিয় স্বায়ত্ব পৰিষদৰ এলেকা এই তিয় স্বায়ত্ব সাহিত্য পৰিষদৰ এলেকা হিচাপে গতিকে ইয়াক অধিক স্বায়ত্বশাসনৰ ক্ষমতা দিব লাগে আৰু স্বস্থ অনুসৰি স্বায়ত্বশাসন প্ৰদান কৰি তিয় স্বায়ত্ব পৰিষদ অধিক শক্তিশালী কৰি তুলিব লাগে আমি দাবী উত্থাপন কৰিছোঁ।